আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরাসিক অর্থাৎ অষ্টম শ্রেণীর অঙ্কে যে চ্যাপ্টার টেন পয়েন্ট টু পার্ট থ্রিতে নিয়ে আমি আলোচনা করবো আগের দিন তৈরাস চ্যাপ্টারের দশ অবধি অথবা টেন পয়েন্ট টু চ্যাপ্টারের দশ অবধি আমি করেছিলাম আজকে আমি এগারো থেকে করাবো তো চলো দেখা যাক এগারো নম্বর অঙ্কটা কি আছে এবং তোমরা অবশ্যই নোট ডাউন করে নিও খাতার মধ্যে এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক করে দিও এবং তোমাদের কোনো কিছু ডাউট থাকলে আমার ভিডিও সম্পর্কে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো অথবা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে অঙ্কগুলো পাঠাতে পারো তো শুরু করা যাক আজকের চ্যাপ্টার কোর্সে দেখি টেন পয়েন্ট টু পার্ট থ্রি এগারো নম্বর অঙ্ক থেকে তৈরাসিক দেখো কি আছে এগারো নম্বর অঙ্ক যে অঙ্কটা আছে সেই অঙ্কটাকে আমি এরম করে লিখছি প্রথমে লিখবো একদিকে নাবিক সংখ্যা নাবিক সংখ্যা একদিকে লিখবো দিন সংখ্যা একদিকে লিখবো খাবার অঙ্কটা আছে এরকম ধরনের যে একটা নাবিক একটা জাহাজ কলকাতা থেকে কোচিন থেকে যাত্রা করছিল এবং পঁচিশ দিন সময় লাগবে এই সময় নিয়ে তারা যাত্রা করেছিল এবং ছত্রিশ জন নাবিক সহ জাহাজটি ছত্রিশ জন নাবিক ছিল ঠিক আছে প্রত্যেক নাবিকের জন্য আটশো পঞ্চাশ গ্রাম খাবার ছিল প্রতিদিনে ঠিক আছে কিন্তু তেরো দিনের পর ওই জাহাজটি অপর একটি জাহাজকে রেস্কিউ করে বা উদ্ধার করে এবং পনেরো জন নাবিককে উদ্ধার করলে পনেরো জন নাবিককে তাদের সঙ্গে অ্যাড হলো দশ দিনে এবং তারা যেহেতু পুনর নাবিককে যুক্ত করেছে তাই তারা চেষ্টা করছে তাড়াতাড়ি কোচিনে পৌঁছানোর জন্য এবং তারা স্পিড বাড়িয়ে দশ দিনে পৌঁছালো কোচিন এতে কত মানে মাথাপিছু কত পরিমাণ খাবার খেলে প্রতিদিন যে তারা সুস্থভাবে ওই পরবর্তী যে বন্দর অর্থাৎ কোচিন বন্দরে নিরাপদে পৌঁছতে পারবে সেটাই আমাদেরকে ক্যালকুলেশন করে বার করতে হবে তো একদিকে লিখব নাবিক ছত্রিশ নাবিক দিন সংখ্যা পঁচিশ কিন্তু পঁচিশ মাইনাস তেরো কেন কি পঁচিশ দিনের মধ্যে তেরো দিনের পর একটা ঘটনা করেছিল তাহলে পঁচিশ দিনের মধ্যে তেরো দিন পর অনেক কত বারো তারা বারো দিন কিন্তু কোনো ঘটনার মধ্যে পড়েনি তাই পঁচিশ মাইনাস তেরো করলাম সমান সমান কত হলো বারো আর এটা এদিকে কথা হচ্ছে আটশো পঞ্চাশ আর এদিকে লিখবে দেখো ছত্রিশ প্লাস পনেরো কারণ কি পনেরো জনকে রেস্কিউ করেছে অর্থাৎ পনেরো জন আবিকে তারা উদ্ধার করেছিল এই কারণ এটা দশ এটা জিজ্ঞাসা এই ক্যালকুলেশনটা করতে হবে ক্যালকুলেশনটা করব দেখা যাক তাহলে বুঝতে সংখ্যা বাড়লে খাবারের পরিমাণ কি হবে সংখ্যা বাড়লে খাবারের খাবারের পরিমাণও কিন্তু কিন্তু বাড়বে সরি পরিমাণ কমে নাবিক আসবে কারণ কি আমাদের জাহাজে নির্দিষ্ট পরিমাণ খাবার ছিল ঠিক আছে তাই না তাই জন্য নাবিক সংখ্যা বাড়লে খাবারের পরিমাণ কিন্তু কমে যাবে নাবিক বাড়লে খাবারের পরিমাণ কী হবে কমবে ঠিক আছে একটা হলো দু নম্বর দিন সংখ্যা যদি কমানো হয় খাবারের পরিমাণ কিন্তু বাড়বে দিন সংখ্যা কমালে অর্থাৎ জাহাজের ভেলোসিটি অর্থাৎ বেগ ডেকে বাড়িয়ে দিয়েছে তারা তাহলে খাবারের পরিমাণ কিন্তু বাড়বে পরিমাণ বাড়বে মানে তারা তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করছে ফলে তারা বেশি পরিমাণ খাবার পাচ্ছে তাই না তো এটা বোঝা যাবে নিশ্চয়ই এরপর কী হবে তাহলে বুঝতে পেরেছ যে নাবিকে বাড়লে খাবারের পরিমাণ কমবে কি সম্পর্ক ব্যস্ত দিন সংখ্যা বাড় বাড়ালে দিন সংখ্যা সরি দিন সংখ্যা যদি কমিয়ে দেওয়া হয় দিন সংখ্যা কমলে এটা কমলে হবে দিন সংখ্যা কমলে দিন সংখ্যা কমলে খাবারের পরিমাণ কিন্তু বাড়বে তাহলে এটা কি হবে এটা হচ্ছে ব্যস্ত দুটোই ব্যস্ত সম্পর্ক ঠিক আছে তো তাহলে উত্তরটা কি হবে দেখো পরের করছি দেখো উত্তরটা অতএব নির্ণয় খাবারের পরিমাণ কি হয় বলো একান্ন ইন্টু বারো বাই দশ ইন্টু আটশো পঞ্চাশ ক্যালকুলেশন করলে কত হবে আটশো পঞ্চাশ হ্যাঁ ক্যালকুলেশন করলে কত হবে সাতশো কুড়ি গ্রাম এইটা আমার উত্তর তাহলে এইসব অঙ্কটা বুঝতে পেরেছ চলো বারোর অঙ্কটা করা যায় তো আশা করি তোমরা অঙ্ক করার সঙ্গে সঙ্গে নোট ডাউন করছো জিনিসগুলো পারলে যেগুলো তোমরা বুঝতে পারছো না সেগুলোকে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা আমাকে ইউটিউবে কমেন্ট করে জানাতে পারো এবং তোমরা যেগুলো শর্ট ট্রিকগুলো যেগুলো বলছো সেগুলো খাতার পাশে রাফের মধ্যে নোট ডাউন করে নাও যাতে তোমরা পরবর্তীকালে সেগুলো খুব সহজে মনে রাখতে পারো বা মনে করে নিতে পারো চলো বারো অঙ্ক দেখা যায় বার্ড করা করবো একদিকে লিখবো লোক সংখ্যা একদিকে লিখবো সময় এটা একটা বড় অঙ্ক একদিকে লিখবো দিন আর লিখবো রাস্তা ঠিক আছে তাহলে লিখলাম লোক সময় একদিকে সংখ্যা একদিকে সময় একদিকে দিনের রাস্তার পরিমাণ কতটা রাস্তা তৈরি করছে রাস্তার পরিমাণ ঠিক আছে সংখ্যা কথা লিখবো ছত্রিশ জন লোক ছত্রিশ জন লোক ছ ঘন্টায় ছ ঘন্টায় আট দিনে আট দিনে একশো কুড়ি একশো কুড়ি মিটার রাস্তা তৈরি করে ঠিক আছে এবার দেখো ছত্রিশ সঙ্গে ছজন লোক এক্সট্রা আরও যোগ হয়েছে তাহলে এখন কথা হয়ে গেলো এখন হচ্ছে ছত্রিশ প্লাস ছয় মানে কথা হবে বিয়াল্লিশ জন আমি বলে দিলাম কিন্তু ছত্রিশ প্লাস ছয় কিন্তু করেছি মুখে বলে দিলাম তোমরা কিন্তু লেখার সময় ছত্রিশ প্লাস ছয়টা করে নিও আর এখানে কত সময় কত ছয় প্লাস দুই কেন করবো আমি এখানে দেখো ছয় প্লাস দুই কেন করছি এর কারণটা হচ্ছে তোমার দেখো বল দিচ্ছি আরও দু দিন বলছি দেখো মানে দু ঘন্টা করে বেশি করে কাজ করলে তাই ছয় প্লাস দুই করবো তাহলে কথা হবে এখানে আট ঘন্টা ছয় প্লাস দুই করছি মানে কত আট ঘন্টা ঠিক আছে আমি একবার আট ঘন্টা কেন নিলাম সেটাকে তোমাদেরকে বুঝিয়ে দিলাম ছয় প্লাস দুই কেন করবো এখানে এর কারণটা হচ্ছে এখানে দু ঘন্টা বেশি কাজ করলে বা দু ঘন্টা কাজ বাড়ানো হলে বা দু ঘন্টা করে বেশি করে কাজ করলে তাই জন্য এখানে আট ঘন্টা হয়েছে অর্থাৎ আগে ছ ঘন্টা লাগতো এখন দু ঘন্টা এক্সট্রা অর্থাৎ আট ঘন্টা সময় কত দিন জিজ্ঞাসা এই কাজ গোষ্ঠাটা করবো লোক তাহলে বলতে লোক বাড়লে রাস্তার পরিমাণ কী হবে কাজ করতে কম সময় লাগবে বেশি লাগবে বলো লোক বাড়লে কাজ বাড়বে হুম লোক প্রথমে পাট পাট করে লিখছে দেখো লোক বাড়লে কাজের পরিমাণ বাড়বে ঠিক আছে সময় বাড়লে কাজ বাড়বে সময় বাড়লে কাজ বাড়বে আর দেখো দিন বাড়লে কাজ বাড়বে দিন বাড়ালে কাজও বাড়বে এই তিনটে জিনিস মনে রাখো তাহলে বোঝা গেলো নিশ্চয়ই এরপর ক্যালকুলেশনটা করতে হবে চলো ক্যালকুলেশনটা করা যাক তাহলে লোক বাড়লে কাজের পরিমাণ বাড়ছে সহজ সম্পর্ক সময় বাড়লে কাজ বাড়ছে শহর সম্পর্ক দিন বাড়লে কাজ বাড়ছে সবই বাড়ছে শহর সম্পর্ক শহর সম্পর্ক হলে কী হয় সব কোটা জিনিসই উল্টে যায় এবং ক্যালকুলেশনটা কী হবে দেখো তাহলে কি হবে দেখো উত্তর ক্যালকুলেশন কীরকম আছে বিয়াল্লিশ বাই ছত্রিশ তো আট বাই ছয় তারপর নয় বাই আট তারপর একশো কুড়ি এই ক্যালকুলেশন করলে আসবে দুশো দশ মিটার ক্যালকুলেশনটা দেখে নাও উত্তর মিলিয়ে নিও এবং নিজেরা ক্যালকুলেশন করো ঠিক আছে ক্যালকুলেশন করে উত্তরগুলো দেখো নিজেরা মিলিয়ে দেখো ঠিক আছে তাহলে বোঝা গেছে অঙ্কটা নিশ্চয়ই তেরোর অঙ্কটা করব তার আগে অঙ্কটা বুঝে নাও আমি কেন ছয় প্লাস দুই করলাম এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কেন ছত্রিশ প্লাস ছয় করলাম ছয় প্লাস দুই কেন বলছি সেটা বুঝে নাও আমি অঙ্কটা আগে থেকে পড়ছিলাম পড়েই তোমাদেরকে ছয় প্লাস দুই বললাম কারণ কি মানে এখানে আরও বললে এই আরও আরও বেশি আরও কম এই কথাগুলো একটু খেয়াল রেখো এইগুলো খুব ইম্পর্টেন্ট এইগুলো খুব মাথায় স্ট্রাইক করতে হবে তোমাদের মানে অঙ্ক করার সঙ্গে সঙ্গে একটুখানি জিনিসটা বললেই তোমাকে বুঝিয়ে নিতে আরও বললে অ্যাডিশ অ্যাড করা হচ্ছে অ্যাডিশানকে বোঝানো হয়েছে তাই এখানে আরও কথা বলেছে বলি আমি সঙ্গে সঙ্গে করলাম কি ছয় প্লাস দুই বললাম ছয় প্লাস দুই মানে কত আট ঘন্টা এই কথাটা কিন্তু মাথায় আগে স্ট্রাইক করতে হবে তা নাহলে বুঝতে না পারলে তোমরা এই আরও ফেসে গেলে এবং তোমরা দু ঘন্টা নিয়েই কাজ করবে এবং তখনই অঙ্কটা হতে শুরু করবে তাই অবশ্যই অঙ্ক করার সময় বুঝে নিও বুঝে বুঝে অঙ্ক করতে হবে অবুঝের মতো অঙ্ক করলে অঙ্ক পরীক্ষা হলে নামাতে পারবে না তাহলে বারো অঙ্কটা বুঝতে বলে তেরো অঙ্কটা করবো দেখো তেরো অঙ্কটা কি আছে দেখো দুশো পঞ্চাশ জন পঞ্চাশ মিটার পঁয়ত্রিশ মিটার প্রস্তুতি একটা জিনিস আছে তাহলে আমি বুঝতে পারছো যে এই যে জিনিসটা কথা বলা হয়েছে সেই জিনিসটাকে আগে প্রথমে জানতে হবে যে ঘন ফলের সূত্র কি ঘন ফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চ তা নিশ্চয়ই জানো অনেকেই জ্যামিতি পড়েছো অনেকে তা নিশ্চয়ই ঘন ফলের সূত্র জানো ঘন ফলের সূত্র হচ্ছে ঘনফল মানে আয়তন ঠিক আছে ঘন ফল বলতে বোঝাচ্ছে আয়তনকে ঠিক আছে আয়তনের সূত্র কি ঘনফল বা আয়তন একই জিনিস হ্যাঁ আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কী হবে উচ্চতা ওকে তাহলে এবার ক্যালকুলেশন করে করতে হবে পঞ্চাশ ইন্টু দেখো পঞ্চাশ দৈর্ঘ্য পঁয়ত্রিশ প্রস্থ উচ্চতা কথা ফাইভ পয়েন্ট টু এইভাবে প্রত্যেকটা ক্যালকুলেশন করে নেবো তাহলে কী করবো প্রথমটা করবো কি পঞ্চাশ ইন্টু পঁয়ত্রিশ ইন্টু ফাইভ পয়েন্ট টু এটা ক্যালকুলেশন করলে কথা হবে দেখো এক নয় শূন্য শূন্য ঘন মিটার ঘন কেন দেখলাম বুঝতে হলে সব কিছুরই মানে আছে ঘন বলতে ঘনফলকে ফলকে আইডেন্টিফাই করা হয়েছে ঠিক আছে তারপর দেখো কি আছে তারপর দ্বিতীয় পুকুরের আয়তন কী হবে দ্বিতীয় পুকুরটাই করে দিচ্ছি দেখো পঁয়ষট্টি আছে আর কি আছে দেখলাম চল্লিশ আছে আর কি ফাইভ এটা গুণ করলে কত আসবে দেখো এটা গুণ করলে আসবে এক চার পাঁচ ছয় শূন্য ঘন মিটার এই আগ্রোসঙ্গুলোগুলো নিজেরা করবে এবং উত্তরগুলো মিলিয়ে নেবে আমার সঙ্গে কিছু ভুল হতেই পারে তবে উত্তরগুলো কিন্তু মিলিয়ে নিও এবং দেখে নিও আমার উত্তরটা ঠিক আছে কি না এবং অবশ্যই বয়স অঙ্কের সঙ্গে কিন্তু উত্তর মেলাবে ঠিক আছে তেরো অঙ্কটা এবার শুরু করা যাক তো তেরো অঙ্কটা কে দেখো প্রথমে লিখবো লোক সংখ্যা লোক সংখ্যা পুকুরের পরিমাণ কতটা কেটেছে পুকুর একদিকে লিখবো কতটা সময় লাগে আর কত দিন লাগে বড় বড় ক্যালকুলেশন নিশ্চয়ই দুশো পঞ্চাশ জন লোক কতটা বুক কাঠে এক নয় শূন্য বার করলাম কতক্ষণ সময় লাগে দশ আঠেরো দিনে আজ আঠেরো দশ ঘন্টা করে কাজ করে এবার তিনশো জন লোক লোক সংখ্যা তিনশো জন করে দিয়েছে এবার বার করেছি এটাও আমি চার পাঁচ এক চার পাঁচ ছয় শূন্য এত ঘনমিটার ইয়ে কাটতে ঘনমিটার পুকুর কাটতে আট ঘন্টা করে কাজ করলে কত দিন সময় লাগবে ক্যালকুলেশনটা করব। তার আগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে সম্পর্কগুলো কি হবে অর্থাৎ এর সঙ্গে এর কি সম্পর্ক হবে এর সঙ্গে এর কি সম্পর্ক হবে এর সঙ্গে এর কি সম্পর্ক হবে সেটা আমাকে কমেন্ট বক্সে কিংবা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে বা এস করে আমাকে জানাতে পারো ঠিক আছে তো চলতে দেখা যাক এবার ক্যালকুলেশনটা কী হবে আমি সম্পর্কটা কিন্তু বললাম না শুধুমাত্র আমি তোমাদেরকে বলে দিচ্ছি লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কী হবে কমবে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে ব্যাস সম্পর্ক লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে ব্যাস সম্পর্ক পুকুরে আয়তন বাড়লে দিন সংখ্যা বেশি লাগবে পুকুরে পরিমাণ আয়তন বাড়লে দিন সংখ্যা অবশ্যই পুকুর কাটতে বেশি সময় লাগবে এবং প্রতিদিনে কাজের সময় যদি কমানো হয় দিন সংখ্যা বেশি লাগবে আমি কিন্তু একটাও বলে দিলাম না তোমরা নিজেরা কিন্তু লিখে আমাকে দেখাবে আমি শুধু ক্যালকুলেশনটা করে দিচ্ছি ওকে অর্থাৎ নির্ণয় দিন সংখ্যা নির্ণয় দিন সমান সমান কী হবে দেখো দুশো পঞ্চাশ পাই তিনশো তোমাদের কিন্তু বাইদে আমি ওই কাজটা দিয়েছি তোমরা কিন্তু ওই কাজটা অবশ্যই আমাকে জানিয়ে দিও উত্তরগুলো ঠিক আছে দশ বাই আট ইন্টু আঠেরো ক্যালকুলেশনটা করলে কত আসবে তিন ইন্টু পাঁচ ক্যালকুলেশন কাটা করলো এটা এটা কাটলো এটা এটা কেটে গেল এটা এটা কাটছে এটা এটা কেটে গেলো দুই দিক আছে কাটাকাটি করা উত্তর পাওয়া কথা আসবে তিরিশ দিন ঠিক আছে উত্তরটা আসবে কথা তিরিশ দিন উত্তর আসবে ক্যালকুলেশন তোমরা অবশ্যই রেখে নিও এবং আমি যেটুকু করেছি আমারও ক্যালকুলেশন করলে এটাই আসে যে উত্তর কথা আসে তিরিশ দিন উত্তর আসে তোমরা কিন্তু অবশ্যই ক্যালকুলেশনটা বাড়িতে বসে করো এই কাটাকাটিটা করতে হবে কাটাকাটিটা করলে দেখো কাট কাটবে এখানে দুই দিয়ে কাটছি দুই দুগুণে চার দেখো দুই দিয়ে কাটছি দুই সাত চোদ্দো তাই তো আবার দুদু চার আর দুই তিন দু আটটে ষোলো হলো ঠিক আছে ঠিক আছে আবার কাটবে দুই দিয়ে দুই তিনে ছয় হলো ঠিক আছে দুই তিনে ছয় হলো আর কাটা দেখো দুই ছয় বারো আবার দুই চারে আট হলো ঠিক আছে এবার যদি পাঁচ দিয়ে কাটা কাটা হয় পাঁচ পাঁচে পঁচিশ এটা কাটা কাটা হয় পাঁচ দিয়ে কাটছে পাঁচ একে পাঁচ হলো ছয় সাত আট নয় পাঁচ হাজারে চল্লিশ পাঁচ দু কোনে দশ ঠিক আছে আর একটা হবে দুই দিয়ে দেখাটা হয়ে যাবে দুই দিয়ে তা চলে এসছে তিন ইন্টু পাঁচ ইন্টু দুই সমান সমান তিরিশ দিন উত্তর আমার ক্যালকুলেশনটা আমি নিজেই করেছি ক্যালকুলেশনটা তুমি দেখে নাও যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্ট বক্সের জন্য যদি কাটাকাটিটা একটুখানি ঘিঞ্জি হয়ে গেছে তোমরা একটু বুঝে নিও কষ্ট করে এবং ক্যালকুলেশনটা নিজে করার চেষ্টা করো ঠিক আছে তেরো রঙ করা হয়েছে নিশ্চয়ই তাহলে উত্তর কত হবে তিরিশ দিন এবার উত্তর করবো চোদ্দ অঙ্ক যদিও অঙ্কগুলো কোনো রকম তোমাদের গল্প তৈরি করতে হবে না কেন গল্প তৈরি করার অঙ্ক খুব কম আসে তোমরা শুধু সমাধান করার চেষ্টা করো ঠিক আছে চোদ্দোর অঙ্কটা চোদ্দোর অঙ্কটা কী করবো দেখো একদিকে লিখবো ক্ষমতা কিসের ক্ষমতা অস্ত্র পাওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে কোনো যন্ত্রের একদিকে লিখবো সময় আর একদিকে লিখবো কি একদিকে লিখবো কতটা বিদ্যুৎ খরচা হচ্ছে কত বিদ্যুৎ খরচা হয় সেটা ঠিক আছে তো খরচ তাহলে লিখবো পাঁচ এটাকে লিখছি আট এদিকে লিখছি কুড়ি এদিকে তিন আছে এদিকে দশ আর দিকে জিজ্ঞাসা এই ক্যালকুলেশনটা করতে হবে এবং নিজের মতো গল্প সাজাতে হবে গল্প সাজিয়ে ক্যালকুলেশনটা করবো তাহলে বুঝতে পারছো ক্ষমতা যদি কমে অর্থাৎ কম ইউনিটের যন্ত্র ব্যবহার করো তাহলে খরচাও কিন্তু কি হবে ক্ষমতা কমলে খরচাও কি হবে ক্ষমতা কমলে খরচাও কিন্তু কম হবে তাই তো তাহলে ক্ষমতা কমছে খরচাও কম হচ্ছে তাহলে কি হচ্ছে সরল সম্পর্ক তাহলে সরল সম্পর্ক উল্টে যায় তা লিখবো ক্ষমতা কমলো ক্ষমতা কমলে খরচ কমবে একটা হয়ে গেল আর একটা করবো দেখো সময় যদি বেশি সময় লাগাও তাহলে বেশি সময় ধরে যদি কোনো যন্ত্রকে কাজ করাও বা কাজ করে দেন খরচাও বাড়বে সময় বাড়লে খরচ বাড়বে খরচ বাড়বে সরি সময় সময় বাড়ালে খরচ বাড়বে বোঝা গেছে তাহলে আমাদের কি সম্পর্ক হয়ে গেল সময় কমলে খরচাও বাড়বে এটা পেয়ে গেলাম তাহলে এরপর যেটা করতে হবে যেটা ক্যালকুলেশনটা হবে দেখো তাহলে কি হবে যেটা আমাদের কাছে ছিল ঠিক আছে তো কি ছিল দেখো একদিকে ছিল ক্ষমতা একদিকে ছিল সময় একদিকে ছিল খরচ ক্ষমতা কত ছিল পাঁচ এদিকে ছিল আট খরচ অত কুড়ি তিন দশ জিজ্ঞাসা তাহলে ক্যালকেশনের কথা হবে দেখো প্রথমে হবে প্রথমে কী সম্পর্কে বলছিলাম দেখো ক্ষমতা দেখো কি ক্ষমতা কমে গেছে তাহলে ক্ষমতা কম ক্ষমতার মেশিন তুমি লাগিয়েছো যন্ত্র তুমি ব্যবহার করছো অর্থাৎ বাড়িতে এলইডি লাইট লাগিয়েছ তাহলে বিদ্যুৎ খরচাটাও কী হবে বিদ্যুৎ খরচাটাও কম হবে কী সম্পর্ক সরল সম্পর্ক সম্পর্ক হলে কী হয় তিন বাই পাঁচ হবে এবার দেখো বেশি সময় ধরে বিদ্যুৎ বিল পোড়াচ্ছ বেশি সময় ধরে লাইট ফ্যান চলছে তাহলে খরচাও কী হবে বাড়বে এটা কী হবে এটা হবে সরল সম্পর্ক তাহলে এটাও উল্টে যাবে দশ বাই কত হবে আট লাস্টে কত হবে কুড়ি যদি ক্যালকুলেশনটা করা হয় উত্তর হবে পনেরো ইউনিট তাহলে অঙ্কটা খুব সোজা অঙ্কটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো চোদ্দো চোদ্দ তার কমপ্লিট চোদ্দো তারিখের বিয়ের যে অঙ্কটা আছে চোদ্দো তারিখের বিয়ের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা কিন্তু তোমাদেরকে আমি বাড়িতে কাজ দিয়েছি কাজ দিচ্ছি চোদ্দোর বিয়ের অঙ্কটা হোমওয়ার্ক কিন্তু বাড়ির কাজ হচ্ছে চোদ্দোর বি চোদ্দোর বিয়ের অঙ্কটা কিন্তু কাজ তাহলে এই অঙ্কটা বাড়িতে করো তোমরা উত্তরটা আমাকে কমেন্ট বক্সে জানিও কত হলো এবং আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারো তোমার যে অঙ্ক নিয়ে কোনো ডাউট থাকে এই চ্যাপ্টারে তো আমাকেও সেটা জানাতে পারো কমেন্টে জানাতে পারো আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারো কিংবা আমাকে এস এস করে জানাতে পারো এবং তোমরা চোদ্দোর অঙ্কটা যেটা করলে সেটা পারলে আমাকে একটা স্ক্রিনশট মেনে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে সেন্ড করে দিতে পারো চলো আজকের মতো ক্লাস এইটুকুনি এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিই একটা সাবস্ক্রাইবের অবশ্যই বটনে ক্লিক করে দিই এবং বেশি বেশি করে সকলকে শেয়ার করো সবাই দেখতে পায় ভিডিওটাকে এবং অনলাইন ক্লাস করো ক্লাস করার সঙ্গে সঙ্গে যেগুলো বললাম যে কথাগুলো খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নোট ডাউন করো অঙ্কগুলো বুঝে নাও না বুঝতে পারলে বারবার এনকোয়ারি করো আমাকে বারবার জানাও যে কোনগুলো বুঝতে পারছো না আমি বারবার রিপিট করব কিন্তু অবুঝের মতো না না বুঝে অঙ্কটা কিন্তু পরের অঙ্ক দিকে এগিয়েও না তাই অবশ্য অঙ্কটা ভালো করে দেখে নিও তো আজকে ক্লাস এই অবধি